চলো অবশেষে সমস্ত কিছু কমপ্লিট হলো। তো পিনাকিদা দিতে গেছিল বাবা মাকে, পিনাকিদা বাবা মাকে দিতে গেছিল, তা বলল যে বাইরে ভীষণ ঠান্ডা, তো বলে শিগগিরই পট্ট তুমি কফি করো। তো পকোড়া ভাজলাম, ওই পকোড়া নিয়ে দিদি চলে গেছে ওই ঘরে খেতে খেতে। কফি কিন্তু আমার এখনো হয়নি, তোমাদের সাথে কথা বলে আমি কফি খাবো, মানে কফি করবো। এদিকে পকোড়া যে হয়ে গেছে, পকোড়া নিয়ে চলে গেছে। চলো তাহলে একটুখানি কফি করে নিই, তারপরে একটুখানি আড্ডা মারি, কারণ এতক্ষণ ধরে কাজ করছিলাম, সমস্ত কিছু কমপ্লিট করলাম। চলো বাই বাই। আচ্ছা আজকে তাহলে এখানে, যদি আমি জানি না পরে ব্লগ করতে পারবো কিনা, তো আপাতত এখানে গুড নাইট করছি। তো যদি ব্লগটা করতে পারি পরে তাহলে আবার আসছি। বাই বাই। এ দেখো, এই যে এটা হচ্ছে দেশি মুরগি, বলছিলাম না সরি মোরগ, হ্যাঁ দেশি মোরগ। হ্যাঁ তো এটা আর এই যে বাচ্চাদের জন্য এটা আপাতত, কারণ ওরা তো 10:30 মধ্যে খেয়ে নেয়, তো এটা আপাতত ওদের জন্য ইস্যু করা হয়েছে, পরে ফ্রাই করে দেব। আর এই পকোড়াটা কালকের জন্য একটু রেখে দিয়েছি আমার ছেলের জন্য। আর ওইদিকে পকোড়া নিয়ে চলে গেছে, ওই যে অলরেডি খেতে বসে গেছে পকোড়া নিয়ে, এই যে পকোড়া খাচ্ছে, যে দেখিয়ে দিই খাচ্ছে, যে ওই যে খাচ্ছে আর হাসছে। আর হচ্ছে আমার ছেলে, দিচ্ছি আমার ছেলে চেস খেলছে পিনাকিদার সাথে। আর এইটা হচ্ছে ওই যে দেখে যাচ্ছে ট্যাব, মানে এতক্ষণ ধরে এ দেখছিল হচ্ছে, যদিও দুটোই আমার ছেলে, এটাও আমার ছেলে ওটাও আমার ছেলে, তো সে যাই হোক, ও এটা দেখছিল হচ্ছে, বড়টা দেখছিল হচ্ছে ট্যাব, এই তোমার ল্যাপটপ, আর এটা এখন বসে বসে ট্যাব দেখছে, মানে যতক্ষণ দাদা ভাই দেখবে তারপরে হচ্ছে ও দেখবে। তো যাই হোক, আমি একটু কফি করে নিয়ে আসি। এবারে এটা হচ্ছে আমাদের বেলা হচ্ছে, আমার বর পেয়েছে যে পমপম পাশে বসে আছে। পমপম ঠান্ডার মধ্যে বসিস না, ওঠ, ঠান্ডার মধ্যে বসিস না, তোমাদেরকে ব্লগ দেখাতে গিয়ে দেখলাম যে পমপম ওর মধ্যে বসে আছে, বসিস না ঠান্ডা ওখানে, সেটা দ্বারা আমি ইসে করছি, আমি দ্বারা বসিস না, দাঁড়িয়ে থাক আমি দিচ্ছি তোকে। তো যাই হোক, তোমাদেরকে কমপ্লিট করে নিই বলে, তো আমার গ্যাসের অবস্থা হচ্ছে, দিদিরা যাওয়ার পরে এগুলো পরিষ্কার করবো, সেগুলো আর তোমাদের সাথে আর তোমাদেরকে ডিস্টার্ব করবো না, আমি নিজে নিজেই পরিষ্কার করে নেব। তো কারণ যদি পারি তাহলে সেটাও তোমাদেরকে শেয়ার করবো যে আমি পরিষ্কার করছি। এই দেখো গ্যাসের এই অবস্থা। তো চলো, তো চলো, আর দেখো আরেকটা দেখো, নিজে নিজে নিয়ে বসলো টুলটা, তার মানে বোঝে কিন্তু যে মেঝেতে বসতে হবে না। আমি কিন্তু এখনো পর্যন্ত ওকে চুলটা দিইনি, ওই যে দেখো দুজনে মিলে বসে আছে, একজন মোবাইল দেখ, দুজনেই মোবাইল দেখছে, দেখেছ হাসছে। কেন তুই ওটার মধ্যে তো বসেছিলিস, ওটার মধ্যে দেখা যাবে না, তুই এখন ওটা আমি দিচ্ছি, দাঁড়া ভীষণ জ্বালায় ও আমাকে, এই দেখো। আর এ হচ্ছে এখনো পর্যন্ত, তখন ছিল ল্যাপটপ এখন ট্যাব, দেখেছো তো, ঠিক আছে। চলো তাহলে এগুলো ভাজতে হবে একটু ভেজিটেবল, এইমাত্র গেল, কিন্তু দেখো এখনো কত কাজ আমার বাকি, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এখনো এগুলো মাজবো বলছিলাম তোমাদের সাথে, যদি শেয়ার করতে পারি করব। দেখো এখন বাসন মাজবো, রান্নাঘর এইরকম অবস্থা, পরিষ্কার করব। অনেক রাত হয়ে গেছে, অলমোস্ট 11:45। চলো এখন টাটা করছি, আমি এগুলো পরিষ্কার করে দিই, তারপরে ঘুমাই, কালকে উঠে তারপরে আবার কথা বলবো, ঠিক আছে। সানডে তে বলছিলাম না ছেলেকে ছুটি দিই, কিন্তু কালকে তো মানডে, ছেলেকে তো পড়তে বসাতে হবে, তো কালকে তো সকালবেলা উঠতেই হবে। চলো টাটা, গুড নাইট।